দ্বাদশ সংসদ নির্বাচনে 298টি আসনে বেসরকারিভাবে ঘোষিত ফলে নৌকা প্রতীকে 222টি আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগের এমপি প্রার্থীরা। 62টি আসনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন আর জাতীয় পার্টি জয় পেয়েছে 11টি আসনে। অন্যান্য দল থেকে জয়ের মুখ দেখেছেন এক প্রার্থী। এবারের নির্বাচনে চমক দেখানো স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে কারা বিজয়ী হলেন চলুন দেখে নেওয়া যাক। ঢাকা 4 আসন থেকে মোহাম্মদ আওলাদ হোসেন, ঢাকা 5 থেকে মশিউর রহমান মোল্লা সজল, ঢাকা 18 থেকে মোহাম্মদ খসরু চৌধুরী, ঢাকা 19 থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম, গাজীপুর 5 থেকে আখতারুজ্জামান, নরসিংদী 3 থেকে সিরাজুল ইসলাম মোল্লা, টাঙ্গাইল 3 আমানুর রহমান খান, টাঙ্গাইল 4 আব্দুল লতিফ সিদ্দিকী, টাঙ্গাইল 5 সানোয়ার হোসেন, কিশোরগঞ্জ 2 আসন থেকে সোহরাব উদ্দিন, মানিকগঞ্জ 1 সালাউদ্দিন মাহমুদ জাহিদ, মানিকগঞ্জ 2 দেওয়ান জাহিদ আহমেদ টুলু, মুন্সিগঞ্জ 3 আসন থেকে মোহাম্মদ ফয়সাল বিপ্লব, মাদারীপুর 3 তাহমিনা বেগম, ফরিদপুর 3 থেকে আব্দুল কাদের আজাদ, 4 থেকে মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, চট্টগ্রাম 15 আসন থেকে আব্দুল মোতালেব, চট্টগ্রাম 16 মুজিবুর রহমান, কুমিল্লা 2 থেকে আব্দুল মজিদ, 3 থেকে জাহাঙ্গীর আলম সরকার, কুমিল্লা 4 থেকে আবুল কালাম আজাদ, 5 থেকে এম এ জাহের, ব্রাহ্মণবাড়িয়া 1 থেকে সৈয়দ এ কে ইমরামুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া 2 থেকে মোহাম্মদ মঈনুদ্দিন মঈন, লক্ষ্মীপুর 4 আসন থেকে মোহাম্মদ আবদুল্লাহ, যশোর 5 থেকে মোহাম্মদ ইয়াকুব আলী, যশোর 6 থেকে মোহাম্মদ আজিজুল ইসলাম, কুষ্টিয়া 1 আসন থেকে মোহাম্মদ রেজাউল হক চৌধুরী, কুষ্টিয়া 2 থেকে মোহাম্মদ কামরুল আরেফিন, কুষ্টিয়া 4 থেকে আব্দুর রউফ, ঝিনাইদহ 2 আসন থেকে মোহাম্মদ নাসের শাহরিয়ার জাহিদি, রাজশাহী 2 থেকে শফিকুর রহমান বাদশা, বগুড়া 3 আসন থেকে খান মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদি, নাটোর 1 আসন থেকে অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, নওগাঁ 4 আসন থেকে এস এম রহানি সুলতান মাহমুদ, নওগাঁ 6 থেকে ওমর ফারুক সুমন, বরিশাল 4 আসন থেকে পঙ্কজ নাথ, পিরোজপুর 2 থেকে মোহাম্মদ মহিউদ্দিন মহারাজ, পিরোজপুর 3 থেকে মোহাম্মদ শামীম শাহনেওয়াজ, বরগুনা 1 আসন থেকে গোলাম সরোয়ার টুকু, সিলেট 5 আসন থেকে আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ 1 আসন থেকে আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, হবিগঞ্জ 4 আসনে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, সুনামগঞ্জ 2 থেকে ডক্টর জয়া সেন গুপ্তা, রংপুর 1 আসন থেকে মোহাম্মদ আসাদুজ্জামান, রংপুর 5 থেকে মোহাম্মদ জাকির হোসেন সরকার, দিনাজপুর 1 থেকে জাকারিয়া জাকা, নীলফামারী 3 থেকে সাদ্দাম হোসেন পাবেল, নীলফামারী 4 থেকে সিদ্দিকুল আলম সিদ্দিক, গাইবান্ধা 1 আসন থেকে আবদুল্লাহ নাহিদ নিগার, গাইবান্ধা 2 থেকে শাহ সারোয়ার কবির, ময়মনসিংহ 1 আসন থেকে মাহমুদুল হক সায়েম, 5 থেকে নজরুল ইসলাম, 6 থেকে আব্দুল মালেক সরকার, 7 থেকে এ বি এম আনিসুজ্জামান, 8 থেকে মাহমুদ হাসান সুমন, 11 থেকে মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, শেরপুর 1 থেকে মোহাম্মদ সানোয়ার হোসেন সানু, জামালপুর 4 থেকে আব্দুর রশিদ, নেত্রকোনা 3 থেকে ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, কুড়িগ্রাম 2 থেকে হামিদুর হক খন্দকার ও চট্টগ্রাম 8 আসন থেকে আব্দুস সালাম জয়ী হয়েছেন। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।